প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা ডিসেম্বর 2017 এ অনুষ্ঠিত সেমিস্টার এক্সামের ইলেকট্রিক্যাল মেশিন ওয়ান এর নিউমেরিক্যাল প্রবলেমস গুলো সলভ করব। প্রবলেম নাম্বার 2B, একটি 4 পোল 220 ভোল্ট ল্যাপ উন্ড ডিসি শান্ট মোটরের আর্মেচার কন্ডাক্টরের সংখ্যা 500, এটি 32 অ্যাম্পিয়ার কারেন্ট নিচ্ছে সাপ্লাই মেন্স থেকে। এর ফিল্ড ওয়াইন্ডিং এবং আর্মেচার রেজিস্ট্যান্স এর মান যথাক্রমে 110 ওম এবং 1 ওম। ইউজফুল ফ্লাক্স পার পোল দেওয়া আছে 30 মিলি ওয়েবার। নির্ণয় করতে হবে মোটরটির স্পিড। এখানে দেওয়া আছে টার্মিনাল ভোল্টেজ V=220 ভোল্টস, মেশিনের পোলের সংখ্যা P=4, ইউজফুল ফ্লাক্স পার পোল Φ=30 মিলি ওয়েবার, That is equal to 0.03 ওয়েবার। শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স দেওয়া আছে RSH=110 ওম। আর্মেচার কন্ডাক্টরের সংখ্যা Z=500। আর্মেচারের রেজিস্ট্যান্স RA=1 ওম। লাইন কারেন্ট দেওয়া আছে IL=32 অ্যাম্পিয়ার। একটি ল্যাপ কানেক্টেড আর্মেচার মেশিনের ক্ষেত্রে নাম্বার অফ প্যারালাল পাথস A=P, That is equal to 4 ফর দিস মেশিন। এখন আমরা নির্ণয় করে নেব শান্ট ফিল্ড কারেন্ট ISH=V/RSH। মান বসালে পাচ্ছি 220/110, পাচ্ছি 2 অ্যাম্পিয়ার। এরপর নির্ণয় করছি আর্মেচার কারেন্ট IA=IL-ISH। মান বসালে পাচ্ছি 32-2, That is equal to 30 অ্যাম্পিয়ার। ব্যাক EMF EB=V-IARA। মান বসিয়ে পাচ্ছি 220-30×1, That is equal to 190 ভোল্টস। আমরা জানি ব্যাক EMF EB=5ZNP/60A। এখান থেকে পাচ্ছি এক্সপ্রেশন ফর স্পিড অফ দ্য মোটর N=60A EB/5ZP। মান বসালে পাচ্ছি 60×4×190/0.03×500×4, That is equal to 760 RPM। প্রবলেম নাম্বার 3B, একটি 4 পোল ল্যাপ উন্ড লং শান্ট ডিসি কম্পাউন্ড জেনারেটর 25 কিলোওয়াট পাওয়ার সরবরাহ করে অ্যাট এ টার্মিনাল ভোল্টেজ অফ 500 ভোল্টস। আর্মেচারের রেজিস্ট্যান্স 0.03 ওম, সিরিজ ফিল্ডের রেজিস্ট্যান্স 0.04 ওম এবং শান্ট ফিল্ডের রেজিস্ট্যান্স 200 ওম। নির্ণয় করতে হবে জেনারেটেড EMF এর মান। এখানে দেওয়া আছে টার্মিনাল ভোল্টেজ V=500 ভোল্টস, আউটপুট পাওয়ার PO=25 কিলোওয়াট, শান্ট ফিল্ড ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স RSH=200 ওম, সিরিজ ফিল্ডের রেজিস্ট্যান্স RSE=0.04 ওম, আর্মেচারের রেজিস্ট্যান্স RA=0.03 ওম। প্রথমে আমরা শান্ট ফিল্ডের কারেন্ট নির্ণয় করব। ISH=V/RSH। মান বসালে পাচ্ছি 500/200, That is equal to 2.5 অ্যাম্পিয়ার। এরপর আমরা লোড কারেন্ট নির্ণয় করছি। IL=PO/V, মান বসিয়ে পাচ্ছি 25×10^3/500, That gives us 50 অ্যাম্পিয়ার। এরপর আমরা আর্মেচার কারেন্ট নির্ণয় করছি।
IA equals to IL plus ISH. মান বসালে পাচ্ছি 50 plus 2.5 that gives us 52.5 ampere. লং শান্ট কম্পাউন্ড জেনারেটরের ক্ষেত্রে সিরিজ ফিল্ডের কারেন্ট ISE equals to IA that is equal to 52.5 ampere. ব্রাশ কন্ট্যাক্ট ভোল্টেজ ড্রপ নেগলেক্ট করে আউটপুট সার্কিটে কারশফস ভোল্টেজ ল প্রয়োগ করলে পাচ্ছি জেনারেটেড EMF E equals to V plus IARA plus ISERSE. মান বসিয়ে পাচ্ছি 500 plus 52.5 into 0.03 plus 52.5 into 0.04. That gives us 503.675 volts. Problem number 7b. একটি 25 kilovolt ampere 2000 volt by 200 volt 50 hertz ট্রান্সফরমারের ম্যাক্সিমাম এফিসিয়েন্সি পাওয়া যায় অ্যাট 80% অফ ফুল লোড। এর পার ইউনিট রেজিস্ট্যান্স এবং ইম্পিডেন্স যথাক্রমে 0.012 এবং 0.05। নির্ণয় করতে হবে ট্রান্সফরমারটির ভোল্টেজ রেগুলেশন এবং ফুল লোড এফিসিয়েন্সি অ্যাট 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। এখানে দেওয়া আছে ট্রান্সফরমারটির রেটিং S equals to 25 kilovolt ampere. Per unit resistance R per unit equals to 0.012. Per unit impedance Z per unit equals to 0.05. Power factor cos phi 2 equals to 0.8 lagging. অর্থাৎ sin phi 2 হবে 0.6. এখানে দেওয়া আছে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি অকার করে 80% অফ ফুল লোড, অর্থাৎ অ্যাট ম্যাক্সিমাম এফিসিয়েন্সি x ইকুয়ালস টু 80% দ্যাট ইজ ইকুয়াল টু 0.8। প্রথমে আমরা পার ইউনিট রিয়্যাক্ট্যান্স নির্ণয় করছি। x পার ইউনিট ইকুয়ালস টু রুট ওভার z পার ইউনিট স্কোয়ার মাইনাস r পার ইউনিট স্কোয়ার। মান বসালে পাচ্ছি রুট ওভার 0.05 স্কোয়ার মাইনাস 0.012 স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু 0.0485। ভোল্টেজ রেগুলেশন অ্যাট ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের এক্সপ্রেশন আর পার ইউনিট কস ফাই টু প্লাস এক্স পার ইউনিট সাইন ফাই টু। মান বসিয়ে পাচ্ছি 0.012 ইন্টু 0.8 plus 0.0485 into 0.6 that is equal to 0.0387 per unit othoba 3.87%. Expression for per unit resistance R per unit equals to P copper FL by S. Full load copper loss P copper FL equals to R per unit into S. মান বসিয়ে পাচ্ছি 0.012 into 25 that is equal to 0.3 kilowatt. At maximum efficiency X equals to root over PI by P copper FL. সুতরাং আয়রন লসের এক্সপ্রেশন হবে PI equals to X square times P copper FL. মান বসালে পাচ্ছি 0.8 স্কোয়ার ইন্টু 0.3 দ্যাট ইজ ইকুয়াল টু 0.192 কিলো ওয়াট। ফুল লোড এফিসিয়েন্সির এক্সপ্রেশন ইটা এফ এল ইকুয়ালস টু এস কস ফাই টু ডিভাইডেড বাই এস কস ফাই টু প্লাস পিআই প্লাস পি কপার এফ এল। মান বসালে পাচ্ছি 25 ইন্টু 0.8 divided by 25 into 0.8 plus 0.192 plus 0.3 that is equal to 97.56%. Problem number 8b. একটি 5 kVA 200 volt by 400 volt 50 hertz single phase transformer এর
টেস্ট রেজাল্টস দেওয়ার রয়েছে। ওপেন সার্কিট টেস্টের সময় ইনস্ট্রুমেন্টস কানেক্টেড ছিল লো ভোল্টেজ সাইডে। অ্যাভেলেবেল ডেটা 200 ভোল্ট, 0.7 অ্যাম্পিয়ার, 70 ওয়াট। শর্ট সার্কিট টেস্টের সময় ইনস্ট্রুমেন্টস কানেক্টেড ছিল হাই ভোল্টেজ সাইডে। অ্যাভেলেবেল ডেটা 15 ভোল্ট, 10 অ্যাম্পিয়ার, 85 ওয়াট। নির্ণয় করতে হবে ইকুইভ্যালেন্ট সার্কিটের প্যারামিটার্স উইথ রেসপেক্ট টু প্রাইমারি। এখানে দেওয়া রয়েছে ট্রান্সফরমারটির রেটিং S ইকুয়ালস টু 5 কিলোভোল্ট অ্যাম্পিয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু 5000 ভোল্ট অ্যাম্পিয়ার। ভ্যালু অফ হাই ভোল্টেজ সাইড ভোল্টেজ V1 ইকুয়ালস টু 400 ভোল্ট। ভ্যালু অফ লো ভোল্টেজ সাইড ভোল্টেজ V2 ইকুয়ালস টু 200 ভোল্ট। প্রথমে আমরা ট্রান্স রেশিও নির্ণয় করছি। A ইকুয়ালস টু N1/N2, হুইচ ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু V1/V2, দ্যাট ইজ ইকুয়াল টু 400/200, দ্যাট গিভস আস 2:1। ওপেন সার্কিট টেস্টের ডেটা থেকে পাচ্ছি নো লোড লস P0 ইকুয়ালস টু 70 ওয়াট, নো লোড কারেন্ট I0 ইকুয়ালস টু 0.7 অ্যাম্পিয়ার। এরপর আমরা নির্ণয় করছি নো লোড রেজিস্ট্যান্স R0 ইকুয়ালস টু V2² / P0। মান বসালে পাচ্ছি 200² / 70, দ্যাট গিভস আস 571.4286 ওহম। নো লোড পাওয়ার ফ্যাক্টর cos φ0 ইকুয়ালস টু P0/V2 ইন্টু I0। মান বসিয়ে পাচ্ছি 70/200 ইন্টু 0.7, দ্যাট গিভস আস 0.5 ল্যাগিং। তাহলে sin φ0 হবে 0.866। ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট অফ নো লোড কারেন্ট Im ইকুয়ালস টু I0 sin φ0, মান বসিয়ে পাচ্ছি 0.7 × 0.866, দ্যাট গিভস আস 0.6062 অ্যাম্পিয়ার। এরপর আমরা নির্ণয় করছি নো লোড রিয়াক্ট্যান্স X0 ইকুয়ালস টু V2/Im, মান বসালে পাচ্ছি 200/0.6062, দ্যাট গিভস আস 329.92 ওহম। শর্ট সার্কিট টেস্টের ডেটা থেকে পাচ্ছি শর্ট সার্কিট লস PSC ইকুয়ালস টু 85 ওয়াট। শর্ট সার্কিট ভোল্টেজ VSC ইকুয়ালস টু 15 ভোল্ট। শর্ট সার্কিট কারেন্ট ISC ইকুয়ালস টু 10 অ্যাম্পিয়ার। এরপর আমরা নির্ণয় করছি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স রেফার টু হাই ভোল্টেজ সাইড REQ1 ইকুয়ালস টু PSC/ISC². মান বসিয়ে পাচ্ছি 85/10², দ্যাট গিভস আস 0.85 ওহম। এরপর আমরা নির্ণয় করছি ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স রেফার টু হাই ভোল্টেজ সাইড ZQ1 ইকুয়ালস টু VSC/ISC, মান বসিয়ে পাচ্ছি 15/10, দ্যাট গিভস আস 1.5 ওহম। এরপর আমরা নির্ণয় করব ইকুইভ্যালেন্ট রিয়াক্ট্যান্স রেফার টু হাই ভোল্টেজ সাইড XEQ1 ইকুয়ালস টু √ZEQ1² - REQ1², মান বসালে পাচ্ছি √1.5² - 0.85², দ্যাট গিভস আস
1.2359 ohm. এবার আমরা নির্ণয় করব equivalent resistance referred to low voltage side. Req2 equals to Req1 divided by S square. মান বসিয়ে পাচ্ছি 0.85 divided by 2 square. That gives us 0.2125 ohm. এরপর আমরা নির্ণয় করব equivalent reactance referred to low voltage side. Xeq2 equals to Xeq1 divided by A square. মান বসালে পাচ্ছি 1.2359 divided by 2 square. That gives us 0.309 ohm. তাহলে আজকে আমরা দেখলাম December 2017 এ অনুষ্ঠিত সেমিস্টার এক্সামের ইলেকট্রিক্যাল মেশিন 1 এর নিউমেরিক্যাল প্রবলেমস গুলো কিভাবে সলভ করতে হবে। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।